কোচবিহারের 31 নম্বর জাতীয় সড়কের রায়ডাক সেতু এলাকায় নাকা চেকিং চালানোর সময় 12 লক্ষ টাকা সহ 5 ব্যক্তিকে আটক করলো তুফানগঞ্জ থানার পুলিশ। আটক হওয়া ওই 5 ব্যক্তির বাড়ি আসামের ধুবড়ি এলাকায়। ধৃতদের নাম উমা শঙ্কর গুপ্তা, অনুপ মাহাতো, বিনোদ কুমার গোস্বামী, বিজু রজত এবং বিজয় শাহ। মঙ্গলবার ধৃতদের তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতে তোলা হয়। আইনজীবী তন্ময় দে জানিয়েছেন, সোমবার রাতে আসামের ধুবড়ি থেকে গাড়িতে চেপে ধুবগুড়ির উদ্দেশ্যে সড়ক পথে যাচ্ছিল ওই 5 ব্যক্তি। ধৃতদের এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের আবেদনের ভিত্তিতে জামিন দিয়েছেন। ব্যবসার কারণে তারা নগদ টাকা নিয়ে ধুবগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। না, এফআইআর 41-এ তাদের অ্যারেস্ট করেছে পুলিশ সন্দেহবশে এবং করে কোর্টে প্রডিউস করেছে এবং কোর্ট লন্ডন কোর্ট আজকে এই 5 জনকে জামিন দিয়েছে। কী কী তাদের কাছ থেকে পাওয়া গেছে? তাদের কাছ থেকে যেটা পুলিশ সিজ করেছে 12,89,150 টাকা এবং একটা গাড়ি, ফোর হুইলার এবং 5 জনের কাছে মোবাইলগুলো সিজ করেছে। ইলেকশনের সময় ওটা ক্যারি করা যায় না দস্তাবেজ, কিন্তু ইলেকশন ছাড়া ক্যারি করা যাবে, করতে পারে। সেটা এখন পুলিশ কেন ধরেছে ওদের সেটা পুলিশের ব্যাপার এবং সেটা পরবর্তীকালে যখন ট্রায়াল স্টেজ আসবে তখন তার কাউন্টারগুলো আমরা তখন দেব। অবশ্যই আছে, এরা আসাম ধুবড়ির থেকে সবজি, যেহেতু এরা মানে হোলসেল ব্যবসায়ী সবজির, ওখান থেকে মাল বিক্রি করে টাকা নিয়ে ওরা ধুপগুড়ির দিকে যাচ্ছে। তুফানগঞ্জ থানা ওদের